বাংলা বিহার উড়িষ্যার ইউটিউব অধিপতি মহা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পা রাখিতেছেন হুঁশিয়ার সাবধান। বৎস, তোমাকে আমাদের ইউনিভার্সিটিতে সুস্বাগত। এই বড় ভাই, তোমার যে কোনো ধরনের সমস্যায় হাজির হইবে, তুমি জাস্ট হুকুম করিবে। বাংলা বিহার উড়িষ্যার ইউটিউব অধিপতি মহা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পা রাখিতেছে হুঁশিয়ার সাবধান। চশমা বললি কি হয়েছে ভাই? না, তুই চশমা পড়বি কেন? তুই তুই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট না? হ্যাঁ ভাই, ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তুই চশমা পড়বি না, চশমা পড়বো সিনিয়র। তুই চশমা পড়বি কেন? তুই চোখের পলক এত বারবার করতেছিস কেন? মানে তোর বুঝতেছি না আমি। ইউনিভার্সিটি লাইফ, ইউনিভার্সিটি লাইফ মানেই মজা, শান্তি আর রিল্যাক্সেশন। সুন্দর সুন্দর মেয়ে, সুন্দর সুন্দর মেয়ে মানেই প্রেম ভালোবাসা, আর প্রেম ভালোবাসা মানেই সুন্দর লাইফ। ইউনিভার্সিটি লাইফ, ইউনিভার্সিটি লাইফ মানেই মজা, শান্তি আর রিল্যাক্সেশন। সুন্দর সুন্দর মেয়ে, সুন্দর সুন্দর মেয়ে মানেই প্রেম ভালোবাসা, আর প্রেম ভালোবাসা মানেই সুন্দর লাইফ। এখন তো তিন ব্যাগে তিন ধরনের অ্যাসাইনমেন্ট। এটার ভিতরে ফিজিক্স অ্যাসাইনমেন্ট গত এক সপ্তাহের, এটার ভিতরে গত এক সপ্তাহের বায়োলজি অ্যাসাইনমেন্ট, আর পেছনে সব নোটস। এমনি কদিন বেটা গুজো হয়ে যেতেছি হাঁটতে হাঁটতে। স্যার আজকের মতো থাক স্যার। আর স্যার বাইরে অনেক গরম তো স্যার, আমরা সামনে দুই উইক কোনো ক্লাস করবো না, একবার এক্সামটা দিই। জি স্যার, ক্লাস করবে না? আরে কোনো সমস্যা নেই, তোমাদের কথা মতোই তো করবে। ওকে ক্লাস করতে হবে না, তোমরা কি স্কুলের বাচ্চা লাগে? তোমরা তো ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে ঠিক আছে, ক্লাস করতে হবে। এক্সামে মার্কের ব্যাপারটা সাইটু দেখি। মার্ক আর কি বলছো? না, তোমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমরা স্কুলের বাচ্চা না। তোমরা জাস্ট তোমাদের নামটা খাতায় লিখে দিও, সেটা ফর্ম থেকে মার্কস দিয়ে কোনো সমস্যা নেই। ওকে স্যার, আপনি ওকে স্যার। জি স্যার। স্যার দিন আজকে ক্লাস তো থাক, ক্লাস থাকবে মানে কিসের ক্লাস থাকবে? স্কুল পাইছো? স্কুল কলেজ না বাচ্চা, তো আমরা স্কুলের বাচ্চা। দিস ইজ ইউনিভার্সিটি। একটা স্টুডেন্টকে ছাড়াও সবাই এখানে বসে বসে ক্লাস করে। এখানে 10 মিনিট
পারে হ্যালো জনগণ, জাস্ট এ মিনিট, ব্যাঙ্কিংয়ের একটি ইম্পর্টেন্ট নোটিশ আছে। আপনারা জানেন ব্যাঙ্কিং সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক কাজ করে, কিন্তু আরেকটি বিষয় হয়তো আপনারা জানেন না যে ব্যাঙ্কিং সবসময় নতুনদের সুযোগ করে দেয়, আর তার নিমিত্তে আমি এই ব্যাঙ্কিংয়ের যাত্রা শুরু করেছিলাম। প্রথমে একঝাঁক তরুণদের আমি কাজ করার সুযোগ করে দিয়েছিলাম এবং তাদের কাজ শিখেছিলাম। তাদের ভিতরে কেউ কেউ স্টার হয়ে গেছে, তারা নিজেদেরকে স্টার ভাবছে, তারা টিভিতে এবং বড় বড় প্ল্যাটফর্মে কাজ করছে। ব্যাঙ্কিং ছোটো একটি প্ল্যাটফর্ম, এখন মুস্তাফিজ অনেক বড় স্টার হয়ে গেছে। তাকে যদি বলা হয় যে সাতক্ষীরা ক্লাবে খেলতে হবে, তাহলে সেটা মুস্তাফিজের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তেমনি আমাদের কিছু স্টার হয়ে গেছে, তাদের জন্য ছোট একটি প্ল্যাটফর্মে কাজ করা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যদিও তাদের ডাকা হলে তারা না করবে না, তারপরেও তাদেরকে এত কষ্ট দিয়ে কী লাভ? ব্যাঙ্কিং জনগণের চ্যানেল, এখানে আপনারা কাজ করবেন, নতুন প্রতিভাবানরা কাজ করবে এবং কাজ করে যারা বড় কিছু হয়ে যাবে এবং ব্যাঙ্কিংয়ের সঙ্গে মিলে থাকতে পারবে, মিশে থাকতে পারবে, সমাজের জন্য কাজ করতে পারবে, তাদের জন্য ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম। ব্যাঙ্কিংয়ে যারা নতুন আছে তারাও কিন্তু ভালো কাজ করছে, আরেকটু ডেভেলপ তারা করবে, এই জন্য সময়ের দরকার, আপনাদের সাপোর্টের দরকার। যারা আপনাদেরকে ভালোবাসবে তাদেরকে আপনারা ভালোবাসুন, আর ব্যাঙ্কিংয়ের সঙ্গে থাকুন, কারণ ব্যাঙ্কিং আপনাদের ভালোবাসে, আপনাদের কথা ভাবে, সমাজের কথা ভাবে। ধন্যবাদ সবাইকে।